হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো কিভাবে আপনি আপনার ই পাসপোর্ট অনলাইনে চেক করবেন। তো বন্ধুরা, পাসপোর্ট করার সময় আপনি যখন পাসপোর্ট অফিসে আপনি কাগজপত্রগুলি জমা দিয়ে আসেন এবং কিছু ছবি তুলে আসেন, তারপর ডেলিভারি বা পাসপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত কিভাবে জানবেন আপনার পাসপোর্টটি কোন পর্যায়ে আছে বা কোন ধাপে আছে, অর্থাৎ পাসপোর্টটি অ্যাপ্রুভ হয়েছে কিনা, পুরো বিষয়টি আজকে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাকে ছোট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রবাসী যে কোনো নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমরা বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিন। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি এখানে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনি পুরো সার্চ বার দেখতে পাচ্ছেন, একদম উপরে এই সার্চ বারে ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন www.passport.gov.bdcheck। আমি আবারও বলছি www.passport.gov.bdcheck লিখে পরে সার্চ করবেন। তো সার্চ করার পর দেখুন প্রথমে যে একটি অ্যাপ্লিকেশন এসেছে, আপনার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এখানটাতে ক্লিক করার পর দেখুন এখনই চলে আসবে একটি নতুন একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চলে আসে। চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন আইডি, তারপর নিচে দেখতে পাচ্ছেন অর অ্যাপ্লিকেশন আইডি। তো বন্ধুরা, আপনারা এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে ক্লিক করার পর আপনারা যখন পাসপোর্ট করতে গিয়েছিলেন, আপনাদেরকে অবশ্যই একটি ডেলিভারি স্লিপ দিয়েছে। আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি স্লিপের একদম কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন 13 সংখ্যার একটি কোড আছে, আপনারা এই কোডটি এখানে বসাবেন। তো এই আইডিটি এখানে বসাই দিচ্ছি আমি, 8 4 7। দেখুন নিচে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো বন্ধুরা, আপনারা নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট অফ বার্থ, আপনি অবশ্যই আপনার পাসপোর্ট করতে গিয়ে যে ডেট অফ বার্থটি দিয়েছেন অবশ্যই সেই ডেট অফ বার্থটি এখানে বসাবেন। যদি কোনো রকম ভুল করেন, কোনো একটি সংখ্যা যদি ভুল করেন, তাহলে কিন্তু এটা আসবে না। তো অবশ্যই আপনাকে সঠিক সংখ্যাগুলি বসাতে হবে। তো আমি এখানে দেখুন ডেট অফ বার্থকে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ক্যালেন্ডার শো করছে। তো আমি আমার ডেট অফ বার্থটি আমি এখানে বসাই দিচ্ছি, আমি আমার ডেট অফ বার্থ এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে আই এম হিউম্যান। তো আপনি এখানটাতে এই টিক মার্কে আপনি ক্লিক করে দেবেন। তো এই খালি কটাতে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে দেখুন যে মোটরসাইকেল ওপরে যে দেখুন লেখা আছে মোটরসাইকেল, বা আপনার ডাইন সাইডে দেখতে পাচ্ছেন এটা মোটরসাইকেলের ছবি। তো এখানে কোন কোন ছবিটি মোটরসাইকেলের আপনারা সেটাতে ক্লিক, সেই ছবিগুলোতে আপনি ক্লিক করে দেবেন। তো আমি মোটরসাইকেলগুলোতে ক্লিক করা শেষ, আমি এবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে আবার আপনাকে মোটরসাইকেল দেখাচ্ছে, আপনার সবগুলি মোটরসাইকেল দিয়ে আমি এখন এই যে ভেরিফাইতে ক্লিক করে দেবো। নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাইতে আমি ক্লিক করে দেবো। তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখুন এটা টিক মার্ক হয়ে গেছে। এখন আপনি এই যে চেকে ক্লিক করে দেবেন, এই চেকে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখুন চেকে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো বন্ধুরা নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাসপোর্টটি কোন অবস্থানে আছে, আমি আপনাদের যদি একটু পড়ে শোনাই। দেখুন এখানে লেখা আছে পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স, তার মানে আমার এটা পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে আছে। আপনারা যদি নিচে একটু দেখুন দেখেন যে এনরোলমেন্ট পেন্ডিং এস বি পুলিশ ক্লিয়ারেন্স, ডিয়ার অ্যাপ্লিকেন্ট দ্য এনরোলমেন্ট ফর ইউ ই পাসপোর্ট ইজ রানিং থ্রট এস বি পুলিশ ক্লিয়ারেন্স। মানে হচ্ছে যে প্রিয় আবেদনকারী, আপনার ই পাসপোর্ট তালিকাভুক্ত এস বি পুলিশ সারপত্রের মাধ্যমে চলছে। যদি আপনারটা কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই এখানটাতে কিন্তু লেখা আসবে যে আপনার পাসপোর্টটি কমপ্লিট হয়ে গেছে, এখানে পাসপোর্ট কমপ্লিট লেখা আসবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনাদের পাসপোর্টটি চেক করতে পারেন যে আপনার পাসপোর্টটি কি রেডি হয়েছে কি না হয়নি। অবশ্যই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারেন। তবে অবশ্যই আপনাকে এই সংখ্যাগুলি সঠিকভাবে বসাতে হবে, এখানে কোনো রকম যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।